জমিয়তে উলামায়ে বাংলার যে কর্মসূচি ছিল ডানকুনিতে, সেই কর্মসূচি এই মুহূর্তে শেষ হয়েছে এবং আমরা পেয়ে গেছি জমিয়তে উলামায়ে বাংলার সাধারণ সম্পাদক। হুজুর, কি বলবেন এই পরিস্থিতি নিয়ে? উদ্ভূত পরিস্থিতি নিয়ে কি, এখন বর্তমান সময়ে ভাষা সন্ত্রাস চলছে চতুর্দিক থেকে, বিভিন্ন আপনার কথাবার্তা যেগুলো ভেসে আসছে, যেটা একটা কমিউনিটিকে টার্গেট করা হচ্ছে, তো অনেক দেরিতে হলেও আজ বাঙালি বুঝেছে যে সত্যি এটা মুসলিমদের ব্যাপার নয়, বাঙালিদের ব্যাপার। দেখুন, আজকে এই এনআরসিকে কেন্দ্র করে, এনপিআরকে কেন্দ্র করে বা ক্যাবসিএ যাই বলেন, এটাকে কেন্দ্র করে কিছু ভাষা সন্ত্রাস হচ্ছে যেগুলো ছুড়ে দেওয়া হচ্ছে বিভিন্ন উঠতি নেতাদের। যদিও ঝাড়খণ্ডের ইলেকশনের রেজাল্টের পরে সেই লিডারগুলোকে আমরা দেখতে পাচ্ছি যে তাদের একদম পুরো মিথ্যা কথা বলছে, পুরোপুরি মিথ্যা কথা বলছে জানেন তো, আগে কী কথা বললো আবার পুরো এই মিথ্যাচারে ভরে আছে। নতুন করে শুধু মুসলিমদের ক্ষতি হবে, আমি ওইটাই তো বললাম, মুসলিমদের কিসের ক্ষতি হবে, কেন মুসলিমদের ক্ষতি হওয়ার প্রশ্ন আসছে কোথার থেকে? এখানে দেখা যাচ্ছে যে একটা পরিসংখ্যান যে তুলে ধরা হয়েছে যে 31,100 আছে তাদের নাগরিকত্ব দেওয়া, অলরেডি 25,000 তো পাঞ্জাবিরা পেয়ে বসে আছে পাকিস্তান থেকে যারা এসেছিলো, 179 না সাম কিছু হবে আঁকড়াটা, মোট কথা 190-এর মধ্যে, 85 বা 90-এর মধ্যে বাঙালি সেই লিস্টে নাম আছে। এবার আপনি বলেন যে সেই জায়গা থেকে এই লক্ষ লক্ষ বাঙালি যারা ওপার বাংলা থেকে এসেছে তারা আজকে আশায় বুক বাঁধছে যে আমরা নাগরিকত্ব পেয়ে যাব, সেই জায়গাটা তো একটা বিশাল ভুল হয়ে যাচ্ছে। তারপরে এরা নাগরিকত্ব পেতে গেলে কী করতে হবে? প্রথম পুরাতন যে এদের আপনার এভিডেন্স যেগুলো আছে, ডকুমেন্টস যেগুলো আছে, আপনার ভোটার আইডি বলেন বা আপনার এই কী বলে আধার কার্ড এসেটার যেগুলো থাকে সেগুলোকে সব উইথড্র করতে হবে, সেগুলো সব জমা দিতে হবে, জমা দেওয়ার পরে আবার নতুন করে তারা পাবে। তার মানে জমা দেওয়া মানে কি, এখন তারা আছে বৈধ নাগরিক, ওটা দিয়ে দেওয়া মানে অবৈধ নাগরিক, তারপর আবার বৈধতা পাবে। সেক্ষেত্রেও আবার আইনি জটিলতা আছে যে যে দেশ থেকে এসেছে, ট্যুরিস্ট হিসাবে এসে সে রয়ে গেছে নাকি কোনোভাবে এসে ব্যবসা করতে এসে রয়ে গেছে, নাকি সত্যিকারে সে বিতাড়িত বা সে সত্যিকারে তার উপর অত্যাচার হয়েছে, তাহলে সেই অত্যাচার যদি তার উপর হয়ে থাকে তাহলে সেখানে একটা এভিডেন্স দরকার আছে যেখানে সে অত্যাচারিত, সেখানকার এভিডেন্স সে হোটেল লিগাল এভিডেন্স হতে পারে বা যে কোনো এভিডেন্স হতে পারে, টোটালটা লিগাল এভিডেন্স হবে, সেটা থানা থেকে হতে পারে বা যে কোনোভাবে তার কমপ্লেন করে সে এসেছে, তার একটা ডকুমেন্টস কিছু একটা প্রুফ করতে হবে যে আমি মজলুম এখানে, এটা যদি আমার না হয় তখন আবার কিন্তু হাইকোর্ট হবে, তা নাহলে যত মানুষ বিদেশ থেকে এখানে বেড়াতে আসছে তারাই বলবে আমরা নাগরিকত্ব নেবো, সেখানেও একটা আবার বড়ো সমস্যা। এখন ব্যাপার হচ্ছে যারা এসছে আমার কাছে কথা, তারা আমাদেরকে কেন দোষ দিচ্ছে, আমাদেরকে কেন টার্গেট করছে? কেউ তো আর আকাশ থেকে এসে বাইয়ার এসে পড়ছে না, বাইয়ার যদি কেউ আসে তার জন্য তো এয়ারপোর্ট আছে, সেখানে সিকিউরিটি আছে, তারা অ্যালাউ করছে কেন? মানে কেউ যদি হেঁটে আসে তো বর্ডার সিকিউরিটি ফোর্স কী করছে, তারা অ্যালাউ করছে কেন? কেউ যদি আপনার কি আসছেটা কীভাবে এখন যদি বলেন তাহলে আপনি বলুন না তারা তো শরণার্থী হয়ে এসে গেছে, তাহলে তার একটা লিগ্যাল প্রুফ, লিগ্যাল ডকুমেন্টস কি লাগবে না? ভারতবর্ষ কি শুধুমাত্র মুখের কথাতে চলে? আজকে বিশ্বের 5টা দেশের মধ্যে একটা দেশে আমাদের দেশের সংবিধান সংযত, সংবিধান যে কার্যকরী হয়েছে এবং যে এত সুন্দর, 5টার মধ্যে একটা দেশ তো আমাদেরও, তো সেখানে মুখের কথা অনুযায়ী এসব ছেলে খেলা কথাবার্তা না, এগুলো তো হয় না। অলরেডি স্টার্টেড, এটা অনেকদিন থেকে আরম্ভ হয়ে গেছে, প্রায় আজ 1 সপ্তাহের কাছাকাছি হয়ে গেল, বিগত দিনেও আমি বলেছিলাম সেই গণস্বাক্ষর অভিযান আমাদের চলছে। কারণ দেখুন, রাস্তায় নেমে এখন হুটপাট করে এই যে আন্দোলন করে দিচ্ছি, লোক জড়ো করে দিচ্ছি, জনসমাবেশ গুটিয়ে দিচ্ছি, নিজের পরিচিতি, নিজের কতটা প্রভাব আছে এটা দেখিয়ে দিচ্ছি, এটা মেন ব্যাপার নয়। এখানে ব্যাপার হচ্ছে আন্দোলনটাকে প্রপার ওয়েতে যাতে এগোই, মূল কীভাবে, যার জন্য আমি দেখলাম কি, আমি যদি আজকে যেমন এখানে যত হাজার মানুষই হোক, আমি কোনোদিন পরিসংখ্যান বলি না, যে মানুষগুলো এসেছে এদের পাড়ায় এদের গ্রামে আরও অনেক মানুষ আছে, তো আন্দোলনটা তো এদের বা তাদের হয়েতে এরা প্রতিনিধিত্ব করতে আসছে না, আন্দোলনটা তো সবাইয়ের, যে সবাইয়ের যদি আন্দোলন হয় তো প্রত্যেক বাড়িতে বাড়িতে যে গণস্বাক্ষর সবার কাছে সই দেওয়া হোক, সবার মতামত তো একই যে নো এনআরসি, নো ক্যাব, নো সিএ, নো এনপিআর, তো আপনারা মতামত দিন, তাতে আমরা সেটাকে নিয়ে রাষ্ট্রপতির কাছে জমা দিতে পারি বা এর ভিত্তিতে আমরা কোনো রকম আইনি কোনো আপনার ব্যবস্থা নিতে পারি, সুপ্রিম কোর্টে যেতে পারি, অনেকগুলো দরজা খোলা আছে। তো আমাদের আন্দোলনটাকে সংগঠিত করতে হবে, খালি রাস্তায় নেমে পড়লাম অবরোধ করে দিলাম এটা করলেই হবে না। এখন আমাদের সাথে সাথে যেমন একদিকে মুখ্যমন্ত্রী আমাদের যে লড়াইটা উনিও লড়ছেন, ঠিক আছে, আমাকে ভালো লেগেছে,
ভূমিকা নিয়েছে। আমি ছেলেদের বলেছি এবং আমার সারা বাংলার মানুষ যতটা আমায় ভালোবাসে আমি বলেছি যে এই আন্দোলনটা তো আমাদেরই আন্দোলন, তার জন্য তো আপনাকে টিএমসি হতে হচ্ছে না, তার জন্য তো আপনাকে তো রাজনীতি করতে হচ্ছে না। অতএব তিনি যখন এই বয়সে কষ্ট করে ময়দানে নেমে কাজ করছেন তো তাকে আমরা ওয়েলকাম জানাচ্ছি, তাকে আমরা সাহায্য করব, তাকে সব রকম সহযোগিতা আমরা করব, যাতে কি বাংলার মানুষ আজ, বিশেষ করে বাংলার মানুষ আমি বলবো, আজ যাতে বাঁচে। মুসলিমদের কোনো আলাদা করে স্বার্থের মধ্যে জড়িয়ে নেই, এটা বাঙালির স্বার্থে জড়িয়ে আছে। কারণ এনআরসি চালু হলো গুজরাট থেকে হয়নি, পাঞ্জাব থেকে হয়নি, রাজস্থান থেকে হয়নি, পাকিস্তানের তিনটে বর্ডার যে রাজ্য আছে সেখান থেকে হয়নি, হচ্ছে নর্থ ইস্ট থেকে, হচ্ছে বাংলায় আপনার ধোঁয়া তুলে আগুন ধরানো চলছে, এই যে অশান্তির আগুন যেগুলো এই যে ভাষা সন্ত্রাস থেকে তৈরি হচ্ছে। অতএব বাংলার ঘরে ঘরে ঢুকে গিয়ে নো এনআরসি নো ক্যাব এর একটা গণস্বাক্ষরের প্রয়োজন আছে। অতএব প্রপার ওয়েতে আন্দোলন করতে হবে। আমাদেরকে এসে বলছে, অনেক জায়গায় এসে বলছে যে আমাদের এটা দেখানো ওটা দেখানো, কেন দেখাতে যাব আমি? আপনি, আপনার অথরিটি কে আছে, আপনি কেন দেখতে চাচ্ছেন আমার কাছে? অনেক ব্যাপার আছে যার জন্য আমাদের এটা নিয়ে সচেতনতার দরকার আছে। এখন সচেতন করতে যে যে যার জগৎটাকে সামনে এগিয়ে যদি দেয় তাহলে সেটা আমাদের জন্য দুর্ভাগ্যের ব্যাপার হবে। আমি পরিসংখ্যান বলছিলাম যে ঘুষপটিয়া বেশি ঢুকেছে গুজরাট এবং অন্যান্য রাজ্য। হ্যাঁ রাইট, বাংলায় কেন? এটা এটা আমার না তো, এটা তো হচ্ছে গভর্নমেন্ট আঁকড়া আপনাদেরকে বললাম, মানে এটা তো পরিসংখ্যান আমার না, বিভিন্ন মিডিয়ার পরিসংখ্যানও তাই, বিভিন্ন আপনার মাধ্যমের পরিসংখ্যান তো তাই বলছে, সেটাই আমি বললাম। তাই তো বলছি যেগুলো এত বেশি ঘুষবাইটি আছে সেখানে এনআরসি হচ্ছে না, এনআরসি আসামে হচ্ছে, এনআরসি ত্রিপুরায় হচ্ছে, এনআরসি বাংলায় হচ্ছে, মানে বাঙালি টার্গেট। শুনুন, বাঙালিদের এভাবে দমানো যাবে না। বাঙালিরা সবসময় উঁচু জায়গা থেকে লিড দিয়ে গেছে, সুভাষচন্দ্র বোস থেকে বিনয় বাদল দীনেশ থেকে আরম্ভ করে আরও কত নাম বলবো, পীর আবু বকর থেকে, এরা সবসময় উপর থেকে লিডিং দিয়ে গেছে। এই লিডিংটা হয়তো কারো সহ্য হচ্ছে না, কিন্তু আমাদের ভাবা দরকার যে যেখান থেকে লিডিং দিক, ভারতের তো সে একজন সভ্য নাগরিক, যোগ্য নাগরিক, নামটা তো ভারতেরই হচ্ছে। আমার যে ভাই কাজ করুক না কেন, সে হিন্দু করুক, মুসলিম করুক, বৌদ্ধ করুক, নাম তো আমাদেরই হচ্ছে। তো এই জায়গাটা অ্যাপ্রিসিয়েট যতক্ষণ না করতে পারবে, যারা এইসব কথা বলছে তাদের কোনো গোষ্ঠীতে কেউ স্বাধীনতা সংগ্রামে ছিল বলে আমার মনে হয় না, আর দেশপ্রেম কতটা আছে আমি জানি না। এই নাগরিকত্ব সংশোধনী আইনের প্রতিবাদে আমরা দেখতে পাচ্ছি যে উত্তরপ্রদেশে পুলিশ যেভাবে অত্যাচার করছে বিভিন্ন ফুটেজ বা বিভিন্ন মিডিয়ার মাধ্যমে, সেই জায়গায় দাঁড়িয়ে বাংলার পুলিশ কতটা ভূমিকা নিয়ে আপনি কী বলবেন? সত্যি কথা বলবো, আজকে উত্তরপ্রদেশে কতজন মরেছে বা অন্যান্য রাজ্যে কতজন মরেছে আর বাংলায় কতজন মরেছে দেখুন, একটাও নেই। অর্থাৎ বাংলার পুলিশ, বাংলার পুলিশ, বাংলার পুলিশের তুলনা হয় না। বাংলার পুলিশ আইন যেভাবে নিয়ে চলতে হয় সে জানে। এবারে দেখুন, তারা হচ্ছে সংবিধানের মানুষ, তাদের উপর কখন কোন অর্ডারকে সামনে রেখে তারা কাজ করে আমরা জানি না। তবে হ্যাঁ, সবটাই যে সৎ, সবটাই যে ভালো, সবটাই যে না, সবের মধ্যে ভালো মন্দ আছে। যারা মন্দ কাজ করেছে তারা অবশ্যই মন্দ কাজ করেছে, নিন্দনীয়, যার মধ্যে আপনারা উল্লেখযোগ্য কয়েকটা, মানে আমার বাড়িতেই কিছু আপনারা দেখেছেন হয়তো, সেটা আমরা সমর্থন করিনি। যেমন তারপরে সার্বিকভাবে যা কাজকর্ম সে করেছে সে কাজগুলোকে তো আমরা সমর্থন করছি, যেহেতু বাংলায় এখনও একটাও লাশ পড়েনি, বাংলায় একটাও এই ধরনের, হ্যাঁ যেটা হয়েছে একটা উগ্র আক্রোশ, সেটা কাউকে নাম দেওয়া যাবে না। যখন বলছে মুসলিমদের ব্যাপার তো টুপি লুঙ্গির নিচে বার হচ্ছে অন্য দলের মানুষ, সেখানে আমি আর কি করে বলবো যে আমরাই করেছি বা আমাদেরকেই বা কে বলতে পারে আমরা করেছি? মানিকতলা থেকেও ধরা পড়েছে, আপনি জানেন তো। ধন্যবাদ, আমরা কথা বলছিলাম প্রেজিদা মেহরাব সিদ্দিকী সাহেব, তিনি কিন্তু আজকে বিস্তারিত জানালেন এই সিএ নিয়ে এবং আগামীতেও তাদের যেটা কর্মসূচি রয়েছে গণস্বাক্ষর করে রাষ্ট্রপতির কাছে তারা জমা করবেন এবং তার পরিপ্রেক্ষিতে তারা সুপ্রিম কোর্টেও যাবেন এমনটাই জানালেন প্রেজিদা মেহরাব সিদ্দিকী। HB DNN বাংলা, হুগলি।